হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো আমার চ্যানেল টগর পাঠশালা। আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি পার্টস অফ এ ডিজিটাল থার্মোমিটার। তোমরা দেখছো এটা একটা ডিজিটাল থার্মোমিটার, এখানে মিড ডিচের একটা ডিজিটাল থার্মোমিটার রয়েছে। তাহলে আজকে আমরা জানবো এই যে ডিজিটাল থার্মোমিটার আমরা টেম্পারেচার মেজার করতে ইউজ করি, এই ডিজিটাল থার্মোমিটারের প্রত্যেকটা পার্টসের কী নাম, কোন পার্টটাকে কী বলে। তাহলে চলো আমরা জেনে নিই প্রত্যেকটা পার্টের নাম। এটা হচ্ছে একটা ডিজিটাল থার্মোমিটার, ওকে। এই যে সাদা অংশটা তোমরা দেখছো, এই যে সাদা অংশটা, ঠিক আছে, এই এই সাদা অংশটাকে আমরা বলছি থার্মোমিটার সেন্সার, ওকে। এই সেন্সারটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের বডি টেম্পারেচারটা পাই, ওকে। এবার দেখো এই অংশটা যেটা দেখছো, দেখো তোমাদের একটু ক্লিয়ার দেখায়, এই যে এই অংশটা, এটাকে আমরা বলছি ডিসপ্লে উইন্ডো বা এলসিডি বা স্ক্রিন, ওকে। এই স্ক্রিনে কিন্তু আমাদের যে টেম্পারেচার যেটা আমরা মেজার করি সেই টেম্পারেচারটা এই স্ক্রিনে কিন্তু দেখায়, ওকে। এই যে অংশটা দেখছো সাদা, এই যে অংশটুকু, সেটাকে আমরা বলছি অন অফ বাটন বা সুইচ, ওকে। আর এই যে পোর্শনটুকু, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা বলছি ব্যাটারি কম্পার্টমেন্ট বা ব্যাটারি কভার, ওকে। চলো এটা খুলে তোমাদেরকে একবার আমি দেখাই। খুললাম, এই দেখো এটা হচ্ছে ব্যাটারি কম্পার্টমেন্ট, এখানে ব্যাটারি আছে, ওকে, ঠিক আছে। তাহলে চলো আরেকবার তোমাদেরকে জিনিসটা একটু বলে দিই। এটা হচ্ছে ব্যাটারি কম্পার্টমেন্ট, ব্যাটারি কভার, এটা হচ্ছে অন অফ বাটন বা সুইচ, এটা হচ্ছে এলসিডি বা ডিসপ্লে উইন্ডো বা স্ক্রিন, এটা হচ্ছে থার্মোমিটার সেন্সার। তো এই ছিল আজকের ভিডিওতে পার্টস অফ এ থার্মোমিটার। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।